সৃষ্টিকর্তা পরম গুরু তাহার নাম করিয়া শুরু, আর বন্দী নবী মুস্তফায় পাক পাঞ্জাতন সাথে করে শরণ করি মা বাবায়, যাদের ওসিলায় আমি আসিলাম মায়ার দুনিয়া। সৃষ্টিতে সম্মানীগণ সবাকে করিলাম শরণ, রইলাম বসে দুয়ার কামনায়। এবার বলি মূল কাহিনী যা ঘটলো সোনার বাংলায়, সেই কাহিনী বলতে হায় রে হায় ব্যথা লাগে কলিজা। ডাক্তার মেহেরুননেসা ধানমন্ডিতে তাহার বাসা, আবুল কাশেম স্বামী হলো তার, দেশ বিদেশে সুনাম আছে সেই জন্য বড় ডাক্তার, স্বামী স্ত্রী দুইজন মিলে বেঁধেছে সুখের সংসার। ক্লিনিক তাহার ধানমন্ডিতে পাঁচ নম্বর সড়কেতে, তাহার হাতে কতই সন্তান হয়, পৃথিবীর আলো দেখলো তার কোমল হাতের ছোঁয়ায়, তাহার গর্বের ছেলে হইয়া ওর মনির অন্ধকারে যা। মনির যখন জন্ম নিল সোনার চামচ মুখে দিল, সে চামচে দুধ মনির খায়, গায়ের রঙটি যে দেখে সে কোলে লয়, মা জননী আদর করে ও তারে সুরুজ বলে কয়। আকাশের সুরুজ যেমন আলো করে সারা ভুবন, তেমনি সুরুজ মা জননী পায়, লক্ষ্মী সোনা কইয়া কত কপালে তার চুমা খায়, মায়ের আদর সোহাগ পায়া ওর মনির স্কুলেতে যায়। লেখাপড়া করে কম আড্ডা মারে হরদম, আজ বাজে বন্ধু কিছু পায়, এইভাবে দিনে দিনে মনির হোসেন যুবক হয়, মাতা পিতায় চিন্তা করে হাই ছেলে সম্মান রাখবে না। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে যেন পারে পুত্র, এই জন্য বিদেশে পাঠায়, বিদেশ যাইয়া স্বাধীন পাইয়া মন্দ কাজে দিন কাটায়, লেখা পড়ার ধার ধারে না ও মনির শুধু টাকা চায়। মাজননী পড়ল চিন্তায় মনির কেশে ফোনে জানায়, তুমি বাবা আসো ফিরিয়া, এই খবর পাইয়া মনির আসলো যেমন উড়িয়া, দেশে ফিরে মনির বসে বন্ধু বান্ধব লইল খুঁজিয়া। গেল চিটা গাঙ্গে সেলিম সাহেব ছিল সঙ্গে, ব্যবসার কাজে চিটা গাঙ্গে যায়, 1986 সালে সেলিম সাহেব চাল খাটায়, খুকু নামে এক মহিলা মনিরকে তার বাসায় লইয়া যায়। খুকুর বাড়ি কুমিল্লাতে সম্ভ্রান্ত পরিবারেতে, বাবা ছিল পুলিশ অফিসার, মকসুদ আলী নাম ছিল তার, জানিলাম পড়ে পেপার, উষ্ণেয়া রাখু কর যখন বয়স 11 হইছে পার, সেই বয়সে দিল বিয়া 30 বছরের পাত্র পাইয়া, তার নাম কি হয়া বুজাফর, পুতুল খেলা শেষ না হইতে কুকু গেল স্বামীর ঘর, স্বামী তাহার চাকরি করে চিটাগাং কোর্টের অভিযোগ। কুকুর স্বামী বড়ই পাজি মদ জুয়ার হাউজি, আসা যাওয়া ক্লাবে তেতা,
ঘরেতেই অপেক্ষা করে সুন্দরী স্ত্রী, তার সেই দিকে তে নাই দেখে আর কুকুর হৃদয় শুধুই হাহাকার। একা থাকে ঘরে বারে বারে মনে পড়ে স্বামীর ঘরে একে জ্বালাতন, রাত্র দিন কাটাই বাহিরে দয়া মায়া নাই মনে, স্বামী ছাড়া হাইরে নারী কি সুখ আছে জীবনে। কত যে বুঝাইলো খুকু আমার দাবি এইটুকু, আদর সোহাগ ভালোবাসা চাই দরকার নাই, পাশানেরই বুকে কে আর ভালোবাসা পাবে কবুঠাই। স্বামীর অবহেলা পেয়ে ভদ্র ঘরের মেয়ে হয়ে খুকু এখন নামিল রাস্তায়, পুরুষ বন্ধু জুটল অনেকেই সুযোগটা সেলিম পায়, তাই তো সেলিম বৌরা খিয়া পড়ে থাকতো খুকুরো বাসা। সেই সুবাদে মনির হোসেন খুকুর ঘরে গিয়ে বসেন, সেলিম সাহেব আরে আরে চায় লেসকাটা শিয়ালের যেমন সবা ফলো দুনিয়ায়, ভালো শিয়াল দেখলে পরে ওরে তার লেস কেটে দিতে চায়। চোখে জাদু ভরা গোল গাল মুখের চেহারা, কালো চশমায় মানাইছে ভারী খোপাতে রজনীগন্ধা পরনে মিহি শাড়ি, বয়স তাহার 45 তবু তারে দেখায় সুন্দরী। প্রথম দেখায় বুঝতে পেল মনের মতো সুজন এলো, বন্দি করতে হবে আচলে মনির বলে মাঝে মাঝে আপনার কাছে আসিলে, রাখবেন কি দ্বার বন্ধ করে নাকি দ্বার রাখিবেন খুলে। খুকু বলে এসো তুমি অপেক্ষাতে থাকবো আমি যতদিন তোমার মনে চাই, মনির হোসেন হইল খুশি এই আশার যখনে পায়, বিদায় লইয়া মনির হোসেন ফিরে আসিল ঢাকায়। মন বসে না তার ইচ্ছে করে যাই বারবার চিটাগাঙ্গে কুকুর কাছে, ভাবনাতে দেরি তাহার চিটাগাঙ্গে পৌঁছাইছে, এইভাবে তে আসতে যেতে মনির খুকুর প্রেমে পড়েছে। খুকুর স্বামী দেখে সব তবুও থাকি তো নীরব, কারণ তার ভালো না চরিত্র, যতদিন সে সুস্থ ছিল রাত কাটাই তো অন্যত্র, এখন শুধুই নামে পুরুষ নারীতে বড়ই বিরক্ত। সুচিকিৎসার জন্য মনিরের শরণাপন্ন, খুকু বলে মনিরের ওঠাই অসুস্থ স্বামীকে লইয়া ঢাকায় আমি যেতে চাই, তুমি আমি দুইজন মিলে প্রেম করার ভালো সুযোগ পাই। স্বামীকে লইয়া ঢাকায় অসুবিধা হইল থাকায়, লালমাটিয়া বাড়ি ভাড়া নেয়, বাড়ি ভাড়ার যত টাকা মনির হোসেন সবই দেয়, পার্কে ঘুরে গল্প করে মাঝে মাঝে সাইনি যেতে যায়। ঘটনা গড়াইলো বেশি মনির গিলছে প্রেমের বর্ষি, মনির হোসেন গার্মেন্টস যেতে যায় শ্যামলীতে ন্যাশনাল অ্যাপারেল গার্মেন্টস রয়, তাহার মালিক মনির হোসেন মুস্তাক সাহেব তার ম্যানেজার হয়। খুকু মনির দুইজন মিলে গার্মেন্টসে যায় চলে, অনেকক্ষণ একসাথে কাটায়
নিচে নামছে মনির ভাবে নাই তার মা বাবায় সংবাদ পাইয়া মায়ে তাহার বিয়ার জন্য ঘটক যে পাঠায় শাইলা পারবিন ঘটক হইয়া মনিরের মাকে ফোন করিয়া জানাই একটি পাত্র পাই ভালো দেখতে শুনতে খুব সুন্দরী নাম তাহার রিমা হলো 1971 সালে বাবা তার শহীদ হইল সাংবাদিক নিজামুদ্দিন বাংলাদেশ করিতে স্বাধীন আল্লাহর কাছে মনে প্রাণে চায় এই দুশেতে রাজাকার আল বদর বাহিনী ঘর হইতে ধরিয়া নিল ফিরিয়া আর আসেনি ছর বয়সের রিমা বাবা কিসে বুঝিল না মায়ের স্নেহ মামার আদরে বড় হলো হাইরে রিমা এসএসসি পাস করে ভর্তি হয় ইডেন কলেজে সেই সাথে চাকরিও করে কিন্ডারগার্ডেনে চাকরি করে ছোট ছোট বাচ্চারা পড়ে কচি মুখের হাসি দেখিয়া মনে প্রাণে কত সুখের স্বপ্ন রাখছে আকিয়া ছোট একটি সংসার হবে সুখে দিন যাবে কাটিয়া এমন পাত্রীর খবর শুনে মনিরের মা খুশি মনে পাত্রি দেখতে নিজেই চলে যায় পাত্রি দেখে হয় পছন্দ বিয়ের তারিখ শীঘ্র চায় তাই শুনে কোহিনুর নিজাম বিয়েতে তিনি রাজি নয় অনেক বুঝাইয়া করলো রাজি ডাকাইয়া আনিল কাজী কায় হলুদ বৃহস্পতিবার 1988 সালে 29 ডিসেম্বর রিমা হলো নতুন বধু সাজাইলো ফুলের বাসর ঘর ঘরে একা রিমা করতেছে কতই ভাবনা এখন স্বামী ঘরে আসিয়া চিবুকেতে হাত রেখে বলবে স্বামী হাসিয়া তুমি আমার প্রিয়তমা যাব তোমায় ভালোবাসিয়া ভাবতে ভাবতে রাত্র গভীর অনেক রাত্রে এসে মনের চোখে তাহার হিংস্রতা ভরা চোখ দুটি তার বাঘের মতো সিংহের মতো চেহারা মনে হয় মারবে রিমাকে হৃদয় মমতা ছাড়া কথা না বলিয়া মুখে বুঝাইল চোখে চোখে তুমি আমার প্রিয় পাত্রি নও শুয়া পড়ল মনির হোসেন ধরল রিমা স্বামীর পা কান্দে রিমা বাসর ঘরে ওরে খোদা কি পরীক্ষা দা এইভাবে তে দিন গড়ায় মনির মাতে পুরাণ খেলায় ঘন ঘন খুকুর কাছে যায় খুকু বলে মনির তুমি কেমন ভ্রমর দুনিয়ায় নতুন বউ ঘরে রাখিয়া আমার কাছে আসো কোন রসিক ভ্রমরা তুমি তোমায় ভালো চিনি আমি মন ডুবাইছো পচানোর দমায় আমায় তুমি ভুলো মনির অনুরোধ করি তোমায় সতীর পতি হইয়া মনির আড়াই সোনা দোজকের রাস্তা বিধাতার এই তো নীতি প্রেম করে যুবক যুবতী পীড়িত করে সুখ পায় সংসারে ঘরে তোমার যুবতী বউ তার লালন করে ভালোবাসো মনির তুমি ভুলে যাও খুকু বুড়ি রে মনির ধরে খুকুর হাত প্রাণে আর দিও না আঘাত তুমি ছাড়া ভালো লাগে না রিমায় আমার বউ হইছে আমি রিমার স্বামী না রিমার কাছে থাকতে আমার একটুও পরানে চাই না
ভালোবাসা তোমার বুকে আমার আশা, প্রেমের পাশা খেলবো দুইজনা। অভিমান ভুলিয়ে আমায় একটু সোহাগ করো না, পথের কাটারে মারিয়া ওই আমি ঘরে রাখবো না। প্রায় তিনটার দিকে খুকু কয় মনির কে ডেকে, এবার তুমি ফিরে যাও ঘরে। তা না হইলে দুষ্ট লোকে দুশ্মনী করতে পারে, খুকুর কথা শুনে মনির বলল কাল আসিব ফিরে। মনির তখন বাড়িতে ঢুকে রিমাকে বারান্দায় দেখে, মনির তখন রাগ করিয়া কয় ভদ্র ঘরের বহুইয়া এত রাত্রে বারান্দায়, তুমি তো নির্লজ্জ নারী এই বলিয়া ধমক কারে দেয়। রিমা তখন কান্নার সুরে মনিরকে বলিতেছে, বিয়ে হলো এক মাস গত হয়, কয়টা রাত্র ঘরে রইছো জবাব কি জান সঠিক, তোমার সাথে প্রায় দেখি মেয়েদের ঠোঁটের লিপস্টিক। বাইরে থাকো রোজ রোজ নতুন বউয়ের লওনা খোঁজ, আবার আমায় নির্লজ্জ কও। তুমি তো বদমাইশ পুরুষ বাইরে বাইরে রাত কাটাও, ভালো না লাগিলে আমায় ওই আমারে বিদায় কইরা দাও। তখন রাগ করিয়া রিমার চুলে ধরিয়া গালের মধ্যে মারলো জোরে চর, চর খাইয়া পড়লো ঘুরে মনের না দেখলো ফিরে, মানুষ হইয়া এমন হায় পাষাণের ঘর কেমন করে। সকালের নাস্তা খাইয়া গার্মেন্টসে যায় চলিয়া, সাথাই যাইয়া ফোন করিল খুকুকে বলিয়া দিল মনটা না বেশি ভালো, তাড়াতাড়ি আসো তুমি ও বিশেষ দরকার পড়িল। খুকু গেল গার্মেন্টসে, গেটে মনের অপেক্ষা করছে, দুজন মিলে অফিস রুমে যায়। এদিক দিয়া শারমিন্দ্রিমা লোকমার পথে খবর পায়, বেবি ট্যাক্সি ভাড়া করে রিমা সেই গার্মেন্টসেতে যায়। সরাসরি অফিস রুমে রিমা ঢুকলো ঠিক টাইমে, খুকু মনির পাশাপাশি রয়। হঠাৎ রিমাকে দেখিয়া দুইজনই অবাক হয়, মনির বলে কি দরকারে ওই আসলা এই অসময়। প্রয়োজনে ফোন করিতা তা না হইলে লোক পাঠাইতা, একাই আসতে কেমনে সাহস। রিমা বলে দেখতে আসলাম প্রেম খেলা কত জাগায়, এই তো সেই ডাইনি বুড়ি যার কারণে মার খাইতে হয়। ছেলের বয়সী প্রেমিক লইয়া প্রেম খেলছো অফিসে আইয়া, তোমার মতো পাপি ভবে নাই। ইচ্ছা করে চুনকালি মাখাইয়াই আমি চইলা যাই, এই বলিয়া কান্দে রিমা আমার দুঃখ বলার জায়গা না। রিমা কয় খুকুর কাছে থাকবে না মনিনের পিছে, শেষ কথা বলিয়া গেলাম। আবার শুনলে মানুষ দিয়া করব তোমায় অপমান, সেই দিন আর বাঁচিবে না সমাজে যাবে রে সমাজ। খুকুয়ে বার রেগে বলে আমি ঠিকই যাব চলে, তোরেও থাকতে দিব না, কে হারে কে জিতে দেখা যাবে একদিন, তাই এই বলিয়া চলল খুকু মনিরের মুখে কথা না। রিমাকে অপমান করলো মনির হোসেন চুপ রইল, এই কষ্ট রিমার অন্তরে। তাই তো রিমা ভাবলো মনে যাবে না স্বামীর ঘরে, চলল রিমা মায়ের কাছে সব ঘটনা গোপন লয় করে।
কাছে বলে রে মা শ্বশুর বাড়ি আর যাব না, তোমার কাছে আমি থাকতে চাই। তোমায় ছাড়া মা গো আমার প্রাণে বড় কষ্ট পাই, মাতা রে সান্ত্বনা দিল বলে থাকে শাশিলে জামা। পরে রিমাদের বাসায় মনির হোসেন উপস্থিত হয়, রিমার মাকে সালাম দিয়ে কয় ক্ষমা করেন মা গো আমায় এমন ভুল হবে না আর, মনির ভাবছে সকল কথা মা বুঝি শুনেছে তাহা। মনির বলে প্রাণের রিমা আমায় তুমি করো ক্ষমা, আর আমারে লজ্জা দিও না, বুড়ি খুকুর কাছে আমি ভুলে আর যাব না, সকল কথা ভুলে গিয়ে রিমা তুমি একটু হাসো না। রিমার মায়ের কাছে যাইয়া মনির হোসেন কয় খুলিয়া, চিটাগাঙ্গে যাব দুইজনা, হানিমুন করিব আমরা বেশি দিন কাটাবো না, আপনার অনুমতি পেলে আজই আমরা করব রওনা। অনুমতি দিল মায়, মায়ের কপালে চুমা খায়, রিমা ধরলো মাকে জড়াইয়া, বিদায় দাও গো মা জননী দোয়া করো প্রাণ খুলে, রিমা যেন ফিরে আবার আসে মা তোমারই কোলে। জন্মের মতো মা ডাকিয়া রিমা যাচ্ছে বিদায় হইয়া, জানলে মায়ে বিদায় দিত না, বাঘের মুখে ঠেলে দিল মা জননী বুঝল না, 1989 সালে 6ই এপ্রিল হইল রওয়ানা। পাজেরো জিপ গাড়িতে রিমা চলল স্বামীর সাথে, রিমার মনটা হইল চঞ্চল, মায়ের কথা মনে পড়ে দুই চোখে আসিল জল, মনের কোনো কথা কয় না ও জ্বলছে প্রতিশোধের অনল। চিটাগাং পৌঁছাইল দুইজন হোটেল সৈকত ভাড়া নিল, তখন মনিরেরই চাওয়া ভালো না, কি যেন কি ভাবে মনির রিমার কাছে বলে না, হঠাৎ মনির বলে উঠল কক্সবাজার যাব দুইজনা। মনিরের ভাবনা মনে কক্সবাজার গেলে দুইজনে, রিমাকে আর ফিরে আনবো না, সাগরে ভাসাইয়া দিব কে হোটেল পাবে না, পথের কাঁটা দূর হইবে কেহ আর বাধা হবে না। স্বামীকে বলিল রিমা কক্সবাজার আমি যাব না, মায়ের কাছে নিয়ে চলো না, 8ই এপ্রিল যাবো ঢাকা, মনির বলল তখন শান্ত থাকো প্রাণের রিমা তুমি আর চিন্তা কইরো না। রওনা দিব ঢাকার উদ্দেশ্যে রিমা তখন ফোন করছে, ফোনে বলে কথা শুনো মা, এখনই গাড়িতে উঠবো বেশি সময় লাগবে না, রাত থাকতে ফিরবো আমরা তুমি বেশি চিন্তা কইরো না। চলছে গাড়ি দ্রুত বেগে মনিরের গাড়ি সবার আগে, রিমা বলে ধীরে চালাও না, এত তাড়াহুড়া করলে ঘটবে দুর্ঘটনা, তাই শুনিয়া মনিরে কয় তুমি একটু চুপ থাকো না। মনির তখন লয় ভাবিতে গাড়িটা ফেলবো নদীতে, তাতে কোনো দোষ থাকবে না, আপদ বালাই ডুবে মরবে লোকে বসতে পারবে না, মনিরের সামনে একটা গাড়ি এজন্য ডুবাইতে পারলো না। শরণীর কাছে এসে হঠাৎ গাড়ির ব্রেক চাপছে, খালি পেপসির বোতল নেই হাতে, পেপসির বোতল দিয়া রিমার আঘাত করলো মাথাতে, রিমা কয় মনিরের কাছে মারছো আমায় কি অপরাধে।
পার্বতরে ডুবাইয়াই অকুল সাগরে, এই জন্য চিটা গাঙে যায়। সেখানে মারতে পারলাম নাই, এখন তোর আর রক্ষা নাই, তোরে বিয়ে করার পরে আমি নাই একটু শান্তি পাই। গাড়িতে লুকানো ছুরি মনিরের রূপ ভয়ঙ্করী, থাপা দিয়া হাতে ছুরি লয় মনিরের হাতে ছুরি দেখে রিমার প্রাণে লাগছে ভয়। রিমা বলছে বিনয় করে স্বামী গো মাফ করো আমার। রিমা তখন স্বামীকে বলছে, স্বামী আমি তোমার স্ত্রী, তুমি আমাকে বুকে নিয়া আদর করছো, তুমি আমাকে বিয়ে করেছো, তাই তোমার চরণ তলে আমার জান্নাত। তুমি আমাকে কোন অপরাধে মারছো? তুমি যদি আমাকে ভালোই না বাসো, যদি রাখতে নাই চাও, তাহলে চিরদিনের জন্য আমি বিদায় নিয়ে মায়ের কাছে থাকব। যেদিন তোমার ইচ্ছা হয় সেদিন তোমার কাছে আইনো, আমি কোনোদিন তোমার কোনো কাজে বাধা দেব না। এই কথা বলার পরে মনির তবুও কথা শুনে না, সে যেন আরও রাগ করে, তাই সুরে সুরে রিমার শেষ আর্তনাদ। দরদের পতি তুমি, দাসীর প্রতিনিধি হইলা কি কার, আল্লাহ রসুল সাক্ষী রাইখা দরদের প্রতি তুমি, দাসীর প্রতিনিধি হইলা কি কার। আমায় তুমি মারবা গো যদি স্বামী, এই ছিল গো মনে, তবে আমায় বিয়া কইরা আদর করলা কেনে। তোমার কাছে চাই গো ভিক্ষা স্বামী, অভাগীর মার জীব দরদের প্রতিধ তুমি, দাসীর প্রতিনিধি হইলা কি কার। থাকবো মায়ের ঘরে, তোমার কাছে আইন যদি আমায় কোনদিন মনে পড়ে, একটু দয়া করো স্বামী, ও স্বামী ধরি তোমার দুই চরণ দরদের প্রতি। রিমার কথা মনির শুনে জ্বলে যেমন তেলে বেগুনে, হাতের ছুরি পেটেতে চালায় রিমার করুণ চিৎকার যেমন আল্লাহর আসমান ভাঙতে চায়। আহারে পাষাণ মনি দয়া মায়া নাই কি তোমার গা, বলে মনিরকে ডেকে বাঁচতে দিল নাই আমাকে, আল্লাহর কাছে বিচার দিয়া যাই। আল্লাহ তোমার বিচার করবে, কান দিলে ও রক্ষা নাই, শেষ কথা বলিয়া রিমা জন্মের মতো হইল বিদায়। মিজমিজি গ্রামে এসে গাড়ি থেকে মনির নামছে, রাত্র প্রায় তিনটার মতো হয়, রাস্তার পাশে খালের মতো পানি তেমন বেশি নয়, সেখানে ফেলল রিমাকে পাষাণ মনির ফিরে না তাকা। অনেক দূরে মনির যা
যায়া ছুরি দিল ফেলিয়া, গাড়ি থেকে মনির নেমে যায়। রক্ত মাখা কাপড় চোপড় সবকিছু ফেলিয়া দেয় লুঙ্গি আর শার্ট পরিয়া, মনির আবার গাড়ি যে চালায়। সূত্রাপুর থানার সামনে মনির নেমে যায় সেখানে আবাসিক বদর হোটেল রয়। দুইশত তিন নম্বর মনির হোসেন ভাড়া নেয়, রুমেতে ঢুকিয়া মনির বলে এখন হবে কে উপায়। মনির তখন হয় পেরেশান, হোটেলের বয়া রাজি গান, মনটা কেন খারাপ মনে হয়। কোনো কিছু লাগবে কি না এই নদী বইয়ের সময়, মনির বলে নেই কো দরকার, তোমরা দূরে থাকো এখন। স্ত্রীকে হত্যা করছি রাস্তাতে ফেলে এসেছি, এই জন্য মনে লাগে ভয়। জানা জানি হইয়া গেলে না জানি ফাঁসি হয়, এই কথাটা গোপন রাখো মনির তখন বয়াদের কয়। বন্ধ করিল বিছানার চাদর উঠাইল, ফ্যানের সাথে লইল বান্দিয়া, গলাতে ফাঁস লাগাইল কি জানি কি ভাবিয়া, জানালাটা খোলা ছিল রাস্তার মানুষ দেখলো তা চাইয়া। যত জনগণে ভিড় জমায় হোটেল সামনে, তাড়াতাড়ি মনিরকে নামায়। লোকের মুখে শুনতে শুনতে এই খবর পৌঁছায় থানায়, থানা হতে পুলিশ এসে মনিরকে হাসপাতালে নেয়। সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রথম মনিরকে ভর্তি করছে, মনিরের মাকে ফোনেতে জানায়। ফোন পাইয়া মেরুন নিশা পাগলের মতো হইয়া যায়, ছুটলে আসলো তাহার কাছে ছেলে তার অসুস্থ রয়। এবার বললি রিমার কথা, বলতে লাগে প্রাণে ব্যথা, মিজমিজি গ্রামে চলে যায়। মাছ ধরিতে ভোর বেলাতে নদীর পাড়ে যায় সবাই, যে দেখলো একটি নারী পড়ে আছে মৃত্যু অবস্থা। গাইতে সোনার অলংকার, নাম ঠিকানা জানা নাই তার, কার ঘরের বোকার বাসে মেয়ে। কুন্ডাকাতে খুন করিল পাথর বান্দার হৃদয়ে, মানুষ না সে বনের পশু কোন জায়গায় আছে লুকাইয়ে। লোক আসলো হাজার হাজারে, খবর দিল পুলিশের, সিদ্ধিরগঞ্জের পুলিশ আসিল। সেখান থেকে রিমার লাশ নারায়ণগঞ্জ পাঠাইল, মর্গে লাশ ভর্তি করে কেহ না লাশ চিনতে পারিল। এইদিক দিয়া রিমার মায়ে আছে রিমার পথে চেয়ে, গত রাতে করলো টেলিফোন, এখনই রওনা দিছি ভোর হইছে সেই কখন, তবু হইল কি দুর্ঘটনা, চঞ্চল হইল ওই যে মায়ের মন। হঠাৎ করলে শুনলো মায় মনির আটক হয়েছে থানায়, একা একা সাথে কেহ নাই। এই শুনিয়া মায়ে বলে আমার রিমা বেঁচে নাই, ঘাতক মনির খুন কইরাছে, নইলে কেন সে যাবে সে থানায়। চতুর্দিকে জানা জানি রিমার মায় হইল তখনই নারায়ণগঞ্জে এক মহিলার লাশ, বয়স হবে 19-20, কেহ লয় নাই তার তালাশ, দেখতে শুনতে ভদ্র মেয়ে শুনে মায়ের মাথায় পড়ে আকাশ। দেরি না করিয়া তিনি হইল যেমন উন্মাদিনী, নারায়ণগঞ্জে মর্গে চলে যায়। এক নজর দেখিয়া মায়ের সাথে সাথে শীতকার দেয়, এই তো আমার প্রাণের রিমা শুয়ে আছে চির নিদ্রায়।
রাজননী কয় খুলিয়া আরেকবার ডাক মা বলিয়া তোর ডাকে মোর পরাণ শীতল হয়। রিমার লাশা নিল ঢাকায় লক্ষ লক্ষ মানুষ যায় এক নজর দেখিয়া সবাই ও সবাই কান্দে হাই রে হাই। শৈল মনির নামে খুন করছে সজ্ঞানে শহীদ পরিবারের মেয়েকে, এই দিক দিয়া মনিরের মাই বলে দিল ছেলেকে কারো কাছে মুখ খুলবা না, নিষেধ আমি করলাম তোমাকে। বড় উকিল ঠিক করিব লক্ষ লক্ষ টাকা দিব সব বলিবা উকিলের কাছে, তোমার কোন চিন্তা নাই কা যতদিন তোমার মায় আছে, এই বলিয়া দেয় সান্ত্বনা মনির আশায় বুক বিন্ধেছে। ডাক্তার হলো দেশের সম্পদ রুগী সুগির করে খেদমত, ডাক্তার চোখে সকল এক সমান, মেহরুননিসা ব্যস্ত রইল বাঁচাইতে তাহার সন্তান, রিমার মায়ের কি অবস্থা একবারও তার করলো না সন্ধান। রিমার জন্য কানতে কানতে রিমার মায় মৃত্যু সজ্জাতে বারে বারে অজ্ঞান হইয়া যায়, দুই হাত তুলে চোখের জলে আল্লাহর কাছে বিচার চায়, আল্লাহ রে ইয়েতিম মাইয়া খুন করলো যে এই দুনিয়া। রাজাকার বদর বাহিনী কাইরা নিচে আমার স্বামী, তিনটি মানিক ঘরে ছিল মোর, পঁচিশ তিনটি শিশু লইয়া কাটাইলাম উনিশ বছর, উনিশ বছর পরে দেখি রাজাকার বাংলারই ভিতর। বাংলাদেশ তো স্বাধীন হইল বদর বাহিনী রইয়া গেল আর রইল রাজাকারের দল, সেই রাজা কার্য কাইরা নিল বুকের মানে ক্রিমারে, কেমন করে সইব ব্যথা কি নিয়ে বাঁচব সংসারে। মনির হোসেন থানার ঘরে বারে বারে চিৎকার করে, খুন করেছি আমি রিমাকে, ম্যাজিস্ট্রেটের কাছে তোমরা নিয়ে চলো আমাকে, সবকিছু খুলিয়া বলবো রক্ষা নাই এই শাস্তি থেকে। মনিরের আগ্রহ দেখে বাহির করলো থানা থেকে, ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায়, ম্যাজিস্ট্রেট সে বলে মনির শোনো বলি কই তোমায়, যা বলি বা সুস্থ মাথায় তা লিখবো আইনের খাতায়, আর এই জবান বন্দিতে যাইতে পারে তোমার বিরুদ্ধেতে, হয়তো তোমার হইবে ফাঁসি, মনির কই নেই তো ক্ষতি সত্যিকারে হয় দোষী, আমার স্ত্রী রিমাকে নিজের হাতে খুন করেছি। লাল মাটি এই খুকু থাকে ভালোবাসি আমি তাকে, বয়স তাহার পঞ্চাশের মতন, তাহার সাথে ছিয়াশিতে ভালোবাসা হয় আমার, আশা ছিল বাঁধব দুইজন ও বাঁধব সুখের সংসার। মা বাবা সংবাদ পাইয়া আমারে তোর করিয়া রিমার সাথে ঠিক করে বিয়া, বিয়া হইল রিমার সাথে সুখ শান্তি না পাইয়া, আবার যাইতাম খুকুর কাছে এই খবর রিমা শুনিয়া। খুকুকে করল অপমান আমি না সইতে পারিলাম, মনে মনে করি কল্পনা রিমা তুমি পথের কাঁটা তোমারে আর রাখবো না, তাই রিমাকে খুন করিলাম বললাম আমার সকল ঘটনা। খুকু বিবির খোসি পাইয়া লাল মাটিয়া ধরলো গিয়া আর ধরলো মুস্তাক মিয়াকে, দিন মোহাম্মদ সেলিম সাহেব বাদ পড়লো না কেস থেকে, সবাইকে আটকাইলো পুলিশ মনিরের মায় পড়লো বিপাকে। উনিশশো
1999 সালে 8 তারিখে এপ্রিলে নিজের হাতে বউকে করছে খুন। ইন্দ্র যুগায় খুকু দিবি জ্বলে উঠল পাপের আগুন, পাপ কোনো দিন চাপা রয় না এই কথা সকলের জানা। আজ হবে শাস্তি ঘোষণা, সকলে করল কামনা ওদের যেন ফাঁসির আদেশ হয়। 1990 সালে 21 মে খবর কয় মনির খুকুর ফাঁসির আদেশ, ওরে শুনে সবাই খুশি হয়। মনিরের মা যাইয়া জেলে মনির কেসে ডেকে বলে তুমি কোনো চিন্তা কইরো না, হাই কোর্টে আপিল করব, টাকার মায়া করব না, সকল সম্পদ বিক্রি করব, তবু তোমার জীবন দিব না। খুকুয় মনিরের পক্ষে আপিল করলো দুই দিকে, খুকুর ফাঁসি হইয়া গেল মাপ। হাই কোর্টে আপিল করে খুকু পাইল মুক্তি লাভ, মনিরকে মাফ করিল না এই বুঝি রিমার অভিশাপ। মায়ের কাছে মনির বলে সান্ত্বনায় আর লয়না দিলে আমারে বাঁচাইতে পারবা না। মায়ের বলে মনির তুমি এই কথা আর কইও না, তোমার মরা মুখ দেখিলে তোমার মা প্রাণে বাঁচবে না। মনিরের মায়ের কাছে সাংবাদিক জিজ্ঞাস করছে ছেলের জন্য জায়গা কিনছেননি, কোথায় ছেলে মাটি দিবেন জায়গা ঠিক করছেননি। কথা শুনে মনিরের মার ও ঝরে দুই চোখে পানি। কি জিগান পাগলের মতো এখনো ছেলে জীবিত, তার জন্য জায়গা করবো ঠিক, তার আগে যে কে মরে তা জানা নাই সঠিক, ছেলের জন্য কবর কিনব এই কথায় ব্যথা পাই অধিক। মা গেল মনিরের কাছে, মনির তখন কান্দিতেছে, মা বলে তুমি কান্দিলে কেমন করে বাঁচবো আমি, তোমার কিছু হইলে তোমার প্রাণ ভিক্ষা চাইব, তোমায় যেন পাই আমার কোলে। প্রেসিডেন্টের কাছে যাব তোমার প্রাণ ভিক্ষা চাব, আমায় সে ফিরাইয়া দিবে না। বাংলায় আমার অনেক অবদান, স্বীকৃতি কি পাবো না, তিনবার চাইলো প্রাণ ভিক্ষা তবু তারে ক্ষমা করলো না। ১৯৯৪ সালে বিজ্ঞ জজগণ সবাই মিলে মনিরের ফাঁসির রায় দেয়, 26 জুলাই সোমবার রাত্রে ফাঁসি হয়। খবর পাইয়া মনিরের মায় তাড়াতাড়ি গেল জেলখানায়। সোমবার সকালে দিল নাস্তা মনিরের করুণ অবস্থা, মনির নাস্তা খাইতে পারলো না। এমন সময় মা বাবা তার কাছে গেল চলিয়া, মনির তো জানিল না আজকে তার যাবে ফাঁসি হইয়া। মায়ের কাছে মনির আসলো, মনির মাকে বলতে লাগলো আমার জন্য একটা সাবান দরকার, তোয়ালেটা ময়লা হয়েছে কেমনে করি ব্যবহার, অনেকদিন হয় না গোসল, মাগুই আমার গোসলের দরকার। জন্মের মতো আদর করে পিতাই নিয়া দিল তারে প্যান্ট শার্ট লাল রঙের ওটাই, কালো রঙের শুয়ে নেছে মনির পাইয়া খুশি হয়। নতুন কাপড় পইরা মনির সালাম করলো মাতা পিতার পা। বাবা বিদায় নিল, দুপুরের খাবার পাঠাইলো সামান্য খাবার মনির খায়। কিছুক্ষণ পর দেখে মনির আবার আসছে তাহার মায়, সাথে রয় আত্মীয় স্বজন, সবার চোখে পানি দেখা যায়। মনিরকে ধরলো জড়াইয়া মনিরের মা কাছে যাইয়া,
বুঝতে পারলো মনের তখন আজ তার জীবনের শেষ দিন শেষ কান্না কাঁদতেছে মা মনির বলে মাকে ডেকে মা গো তুমি আর কান্দ না মনির তখন মাকে জড়ায় ধরে বলছে মা তুমি বারবার আসো কিন্তু কারণ কি আমার আর ভিতরে জানার বাকি নাই আজকেই যে তুমি আমাকে শেষ দেখা দেখতে আসো মা শেষ ইচ্ছা আমার এই আমি যদি মারা যাই আমার ফাঁসি হয়ে গেলে আমার লাশটা অন্তত রিমার কবরের পাশে যেন মাটি দেওয়া হয় আর মা যদি পারো তাহলে আমার যত টাকা পয়সা সম্পদ আছে সব বিক্রি করে রিমার নামে একটা হাসপাতাল গড়ে দিও মা অনেক অনুনয় বিনয় করে মাকে বলছে মা আমি মনির তোমার গর্ভে হয়ে মা বলে ডাকলাম ঠিকই তোমার হৃদয় যতটুক শান্তি পেয়েছে মা ডাক শুনে তার চেয়ে তোমার কোলাঙ্গার মনির তোমাকে অনেক অনেক বেশি কষ্ট দিয়েছে তাই মনির কান্নার সুরে তখন মাকে শেষবারের মতো বলছে দরদের মা দরদের মা গো তুমি আমার জন্য আর কান্দো না দরদের মা জন্ম নিয়া তোমার ঘরে মা গো পাপ করেছি কত মা গো আজ আমায় কো প্রিয় ক্ষমা মা গো জন্মের মতো দরদের মা দরদের কত জ্বালা শৈলে মা গো আর তো জ্বালাবো না মা গো আমার জন্য শৈলে মা গো লোকের লাঞ্ছন দরদের মা দরদের মা গো আমার জন্য পানি যদি মাগো আসে তোমার চোখে মাগো সবুরের পাথর বাইন্ধ মাগো তোমার বুঝবো কে দরদের মা দরদের মা যদি নাহি মানে মাগো তোমার বুঝি দিলে মাগো তবু যদি নাহি মানে মাগো তোমার বুঝি দিলে আমার জন্য
মনির মাকে কান্নার সুরে সুরে এমন ভাবে বলছে, মা যেন কিছুতেই তা সহ্য করতে পারে না। সন্তান যদি মাকে এমন করে বলে, তাহলে কোনো মা কি আছে সে কোনো দিন সহ্য করতে পারে? তাই তো মা বাধ্য হইয়া বাস্তবকে মেনে মনিরকে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে আইন তাকে বলল, দেখা শেষ, সময় শেষ, এখন মনিরের কাছ থেকে সবার বিদায় নিতে হবে। সবাই গেল বিদায় লইয়া, মনির শুধু রইল চাইয়া, মা জননী ফিরে ফিরে চায়। এই হইল শেষ দেখা, দিল তার শেষ বিদায়, মা দুঃখিনীর পাও চলে না, আহারে ঢইলা পইরা যায়। মনিরের জীবনের শ্বাসরুদ্ধকর শেষ কয়েকটি ঘন্টা, অথচ মনির দিনের প্রথম ভাগেও জানতে পারেনি আজই তার জীবন প্রদীপ নিভে যাবে। 26 জুলাই শেষবার সকাল থেকেই একদিকে চলছিল ফাঁসির আয়োজন, অন্যদিকে পার হচ্ছিল মনিরের জীবনের শেষ দিনের সময়গুলো। 7:30 কনডেম সেলে মনিরকে সকালে নাস্তা দেওয়া হয়। মনির জানায় তার ক্ষুধা নেই। 11:30 মনির কয়েদির পোশাক পরে বেরিয়ে আসেন। এ সময় তাকে অত্যন্ত অস্থির এবং উত্তেজিত দেখাচ্ছিল। 12:03 মনিরকে ফাঁসির মঞ্চের পাশের কক্ষে নিয়ে যাওয়া হয়। এখানে মনিরের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হয়। 12:05 জেলের মৌলবি আব্দুল মজিদ মনিরকে শেষ তওবা পড়ান। এরপর মৌলবি কয়েকটি সূরা পাঠ করেন এবং 6 রাকাত নফল নামাজ পড়ান। 3-4 জন তাকে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যান। 12:10 ফাঁসির মঞ্চে আনা হয় এবং জম টুপি পরানো হয়। 12:31 প্রধান মৌলবি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে ফাঁসি কার্যকর হয়। 1:01 লাশ নামিয়ে আনা হয় এবং ডাক্তাররা পরীক্ষা করে ঘোষণা করেন, মনির মৃত্যুবরণ করেছে। ফাঁসির রজ্জুতে ঝুলে রিমা হত্যার প্রায়শ্চিত্ত করল মনির। নিজের স্ত্রীকে ঠান্ডা মাথায় খুন করে আইনকে নিজের হাতে তুলে নেওয়ার পরিণামে এবার আইন সিদ্ধভাবে তাকে মৃত্যুবরণ করতে হল। আইনের স্বাভাবিক গতি মনিরকে ফাঁসিতে ঝুলিয়েছে। আইনকে যেন কেউ নিজের হাতে তুলে না নেয়, আইনের স্বাভাবিক গতি যেন কেউ রুদ্ধ করতে না পারে, তা নিশ্চিত করা হল এই ফাঁসি কার্যকরের মাধ্যমে। মনিরের ফাঁসি শুধু একটি জীবনের অবসান নয়, বরং হাজারো মনিরের জন্য সতর্ক সংবাদ। তাবত পাষণ্ডের হৃদয়কে দোলাদিক, ভয়ার্ত করে তুলুক লম্পটদের আত্মাকে। রিমা হত্যার কঠিন ও কঠোর পরিণাম দেখে তারা ভয়ে তটস্থ হয়ে থাকুক। মনিরের পথ ধরে কেউ যেন আর এমন নৃশংস হতে না পারে। গোটা জাতির কাছে মনিরের ফাঁসি তারই দৃষ্টান্ত হয়ে থাকুক এবং আমরা সর্বোপরি এই কামনা করি, আর যেন কোনো রিমার এমন মৃত্যু না হয়, আর যেন কোনো রিমার এমন মৃত্যু না হয়। ভুল করিলে ভুলের মাশুল দিনে দিনে হবে, ওসব ভুল পথে কেহ চইল না। নিত্রি কাটা হাতে লইয়া বসাইয়া চেরা বান্না, ভাগিয়া করিল কার, করিয়া কেউ ভাইব না। মনিরকে লইয়া গেল গাজীপুর জেলা, হইল কাঁসা ইউনিয়ন, হইল না সেখানে দিল মাটিতে পারেতে পাইলাম।